গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। আমরা আজকে সব আমাদের বাড়িতে আজকে বিপদাসিনীর পূজা আছে, সেই জন্য ঘুম থেকে জলদি করে উঠে ফুলের জন্য বের হলাম। তো আমার মা গিয়েছে ফুল তুলতে, তো আমরা পুরো রাস্তাতে ওয়াক করছি, আমি আরও আমার ফ্রেন্ডরাও আছে। স্নান করা হয়ে গেল, স্নান করা হয়ে গেলো, মায়া ওদিকে পূজা দিচ্ছে। তো মা বললো শাড়ি পরতে ভালো লাগে না, শ্বশুর বাড়িতে সবসময় শাড়ি পরতে হয়, তো বাপের বাড়ি এসে তো ভালো লাগে না শাড়ি পরতে, তো সেই জন্য শাড়িটা পরলাম না। তো মা ওখানে পূজা দিয়ে দিচ্ছে, তো ওখানে গিয়ে আগে নমস্কারটা দিয়ে আসি, আর ওদিকে দেখাচ্ছি মা কীভাবে পূজা দিচ্ছে। এসে দেখি মা সব পুজো সব হয়ে গেল। এই যে আমাদের বাড়ির মন্দির, রাধাকৃষ্ণ ঠাকুর, বজরংবলী, গুরুদেব মা সবাইকে ভোগ দিয়েছে। তারপরে মা বিপদাসিনী পূজাটা উপরে জাগা হবে না দেখে মা নিচে দিয়েছে, যে মা পুজো দিয়েছে আমাদের বাড়িতে বিপদাসিনী, বেশি বড় করে দিইনি, কারণ ঘরের মধ্যে অতিথি আছে, লোকজন আরও আছে, তো বেশি বড় করে দিলে হবে না, সময়ও লাগবে, তো সেই জন্য নিয়মটা করে ফেললো। কালকে আবার বিষ্ণু পূজা আছে, তাকে আমার ভাইয়ের মানসিক আছে, তো মা বললো জলদি করে দিয়ে দেব তুই থাকতে থাকতে, তবু তো দিয়ে দিলে তুই তখন দেখতে পাবি। বললাম ঠিক আছে করে দিয়ে দিও, কালকে ব্রাহ্মণ এসে বলবে যে কালকে দিনটা ভালো আছে, তো কালকে সকালে বিষ্ণু পূজা হবে আমাদের বাড়ি। তো এখন মা বিপদাসিনীর পূজা হয়ে গেল, মা এখন তেল সিন্দুরে রেডি হয়ে গিয়েছে, এখন সবাইকে তেল সিন্দুর করাবে। তেল সিন্দুর দেওয়া হয়ে গেল, মা বললো এখন রান্নাঘর থেকে দুটা প্লেট নিয়ে আসছে, তো প্রসাদ দিবে। মা আমাকে প্রসাদ দিল, আমি প্রসাদটা খেয়ে নিই, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে।